পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। আজ আমরা অমৃত জিজ্ঞাসার 10ম পর্ব শুরু করতে যাচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন যে কুম্ভুক রেচক পূরক কি। আরেক ভাই প্রশ্ন করেছেন দম বা নিঃশ্বাস ভেতরে আটকে রাখাই কি কুম্ভুক সাধনা। আজ এই দুটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। দেহতত্ত্বে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে বা আমাদের দেহের মধ্যে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে দমতত্ত্ব বা এই শ্বাস প্রশ্বাসের তত্ত্ব। বা এই শ্বাস প্রশ্বাস কি দেহের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটা, এটাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বললেও ভুল হবে না দেহের ক্ষেত্রে। কারণ এই বাতাস না থাকলে কি বা এই দম না থাকলে কি মানুষ লাশ হয়ে যায়, তাকে আর জীবিত বলে না। তাই এটার গুরুত্ব অনেক। তাছাড়া আমাদের দেহের বিভিন্ন বিষয়ের সাথে এই শ্বাস প্রশ্বাস সম্পৃক্ত যুক্ত আছে। মানে শ্বাস প্রশ্বাসকে বাদ দিয়ে অন্য কিছুকে চিন্তা করাটা প্রায় অসম্ভব। এখন শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আমাদের যেটা ঘটে, একটা হচ্ছে আমরা শ্বাস গ্রহণ করি এবং কি ত্যাগ করি বা দম গ্রহণ করি ত্যাগ করি, যেটাকে আমরা শ্বাস প্রশ্বাস বলি বা নিঃশ্বাস বলে থাকি। তো একটা হচ্ছে শ্বাস ছেড়ে দিই, আরেকটা হচ্ছে আমরা এই শ্বাস বা বাতাস কী করি গ্রহণ করি। তো এই দুইটার মাঝে আরেকটি অপশন থাকে, সেটি হচ্ছে আমরা শ্বাস গ্রহণও করি না নিঃশ্বাস ত্যাগও করি না, নয় আটকে রাখি নয় আটকে থাকে। এই হলো তিনটি অবস্থা শ্বাস প্রশ্বাসের। শ্বাস প্রশ্বাসের এই যে তিনটি বিষয়, বের হওয়া, আটকে থাকা, গ্রহণ করা, এগুলোর তিনটি নাম। শ্বাস ত্যাগ করাকে বলা হয়ে থাকে রেচক, শ্বাস গ্রহণ করাকে বলা হয়ে থাকে পূরক, এবং আটকে থাকা বা বন্ধ হয়ে থাকাকে বলা হয়ে থাকে কুম্ভুক। যারা রেচক পূরক কুম্ভুক সম্পর্কে জানেন না তারাও ইচ্ছায় বা অনিচ্ছায়, এক কথায় সবাই ইচ্ছায় বা অনিচ্ছায় রেচক পূরক কুম্ভুক করে থাকেন। যদি কেউ রেচক পূরক কুম্ভুক না করেন তাহলে কি সে মারা যাবেন, এক কথায় মৃত ব্যক্তি রেচক পূরক কুম্ভুক করেন না। যদি কেউ বেঁচে থাকতে চায়, সুস্থ থাকতে চায়, তাহলে অবশ্যই তাকে রেচক পূরক কুম্ভুক করেই বেঁচে থাকতে হয়, সেটা ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক। সেটা কিভাবে, ওই যে বললাম শ্বাস গ্রহণ ত্যাগ এবং আটকে রাখা, আমরা সবাই এটা করি। এখন বিষয় হচ্ছে সাধক যারা আছেন বা যারা সচেতন তারা এটা বুঝে শুনে সচেতনভাবে জ্ঞাত সারে করেন, আর যারা অবুঝ জানেন না বুঝেন না এগুলো নিয়ে ভাবেন না তারা এদিকে লক্ষ্য রাখেন না, কিন্তু তাদেরও কি রেচক পূরক কুম্ভুক হচ্ছে প্রতিনিয়ত। তো যারা সচেতন তারা বেশি সুস্থ থাকেন, যারা অসচেতন তারা অসুস্থ হয়ে পড়েন, তাদের আয়ু কাটা যায়, আরও বিভিন্ন সমস্যা। যারা আধ্যাত্মিকতা মানেন না তারাও কিন্তু এই শ্বাস প্রশ্বাসের অনেক গুরুত্ব দেন। আধুনিক যারা ডক্টর আছেন বা যাই বলি না কেন, বা যারা ব্যায়াম করান শরীরচর্চা করান, তারাও কিন্তু এই শ্বাস প্রশ্বাস বা ব্রিথিংয়ের প্রতি গুরুত্ব দিয়ে থাকেন। ব্যায়ামের যে বিভিন্ন পদ্ধতি আছে সেগুলোর জন্য কিন্তু শ্বাস প্রশ্বাসের কিছু ব্যাপার আছে, যে হাত যখন উপরে করবে বা যখন তোমরা নিচে হবে এরকম যে বিভিন্ন কথাগুলো বলা হয় তখন কিন্তু শ্বাস প্রশ্বাসের কথা বলা হয়, যে শ্বাস এই মুহূর্তে গ্রহণ করো ত্যাগ করো। তাছাড়া ঠান্ডা মাথায় একদম স্থির হয়ে বসে থেকে ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং ছাড়ার কথাও কিন্তু অনেকে বলে থাকেন যারা আধ্যাত্মিকতা মানেন না, মানে এটা সবার জন্যই। তাছাড়া এমনিতেও যদি আমরা ক্লান্ত হয়ে যাই তখন কি আমাদের শ্বাস প্রশ্বাস খুব দ্রুত বের হয়, তারপর আমরা কি বলি যে ধীরে ধীরে শ্বাস নাও। অন্যদেরকে কিন্তু এরকম পরামর্শ দিই, বাতাস করি বা বিভিন্নভাবে সেবা যত্ন করি আর বলি কি তুমি ধীরে ধীরে শ্বাস নাও, তাহলে কি শান্তি আসবে। যখন আমরা শান্ত হয়ে যাই তখন কি শ্বাস প্রশ্বাসটা ধীর গতিতে চলে আসে। অর্থাৎ কি যারা এগুলো বুঝেন বা না বুঝেন সবাই কি কুম্ভুক রেচক পূরকগুলো করেন। এমনিতে তো সবাই রেচক পূরক করেনি, কিন্তু তারপর আমাদের ব্যক্তিগত জীবনেও কি আমরা মাঝে মাঝে এটার চর্চাও করি, কিন্তু কিন্তু এগুলো নাম জানি না। ওই যে বললাম যে ধীরে ধীরে শ্বাস নেওয়ার কথা বলি বা নিয়ম মেনে যে নেওয়ার কথা বলি, এই যে সবাই বলেন এটাও কিন্তু রেচক পূরক কুম্ভকের মধ্যেই পড়ে। তো
তো সহজভাবে বলতে গেলে আমরা যখনই দম গ্রহণ করছি তখন কি সেটা পূরক হচ্ছে, যখন ত্যাগ করছি তখন সেটা রেচক, এটা নামই রেচক। আর যখন এটা আটকে রাখছি বা এটা আটকে থাকছে বা বের হচ্ছে না, ভেতরে যাচ্ছে না, এমন একটা অবস্থা, সেই সময়টা বা সেই অবস্থাটাকে কি, শ্বাস প্রশ্বাসের যে সেই অবস্থাটা আটকে রাখা, সেটা হচ্ছে কুম্ভক। তারপর যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে দম আটকে রাখা বা নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস আটকে রাখাই কি কুম্ভক সাধনা? না, শ্বাস প্রশ্বাস বা দম আটকে রাখাই কুম্ভক সাধনা বা কুম্ভক প্রাণায়াম নয়। এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। দম আটকে রাখা বা আটকে থাকা হচ্ছে কুম্ভক, কিন্তু কুম্ভক সাধনা বা কুম্ভক প্রাণায়াম বলতে যেটা বোঝায় বা কুম্ভকের যে কর্ম সেটা এটা না, সেটা কুম্ভকের মধ্যে পড়ে। কিন্তু সব দম আটকে থাকাই কি উপকারী নয় বা সাধনা নয়? এক কথায় আমরা সবাই কিন্তু কাজ করি, কিন্তু আমাদের সব কাজই কি উপকারী নয়? ধরুন আপনি পুকুর খনন করবেন, আপনি মাটি কাটছেন, এই মাটি কাটা কি উপকারী? একসময় সেখান থেকে পানি বের হবে, একটা পুকুর হবে, কিন্তু আপনি কি আপনার উঠানের মাঝখানে এই মাটি কাটবেন? না, এটা নিয়ম বহির্ভূত বা কি এটা প্রয়োজনহীন বা এটা ক্ষতিকর। আমাদের কিছু নিয়ম মানতে হবে, কিন্তু ওইটাকেও মাটি খোঁড়া বলে, ওইটাকেও মাটি খোঁড়া বলে, অর্থাৎ পুকুর খননকেও মাটি খোঁড়া বলে, আপনি উঠান খনন করলে সেটাও মাটি খোঁড়া বলে, বা কবর খনন করেন বা অন্য কিছু সেটাকেও কি মাটি খননই বলছেন। কিন্তু সব খননের বিষয়টা কিন্তু এক না, অনুরূপভাবে কুম্ভকের বিষয়টিও এক না, সবগুলি কুম্ভক মানে আটকে দম আটকে থাকলে, কিন্তু সবগুলো সাধনা না বা প্রাণায়াম না। যেমন গ্রামের ছেলেমেয়েরা অনেক কুম্ভক করে, সেটা কিভাবে? সেটা হচ্ছে খেলার ছলে। তারা এরকম অনেক গ্রাম্য খেলা খেলে যেখানে তাদেরকে দম আটকে রাখতে হয় দীর্ঘক্ষণ। বিভিন্ন খেলা আছে এরকম যেখানে দম আটকে রেখে তার প্রতিদ্বন্দ্বীকে বা প্রতিপক্ষকে ঘায়ল করতে হয়, ধরতে হয়। সেটা একটা দমের মধ্যে, সে একটা নির্দিষ্ট শব্দ করলো, সি জুম হুম এই ধরনের, তারপরে বা বিভিন্ন শ্লোক বলতে থাকলো, অর্থাৎ তাদের বানানো ছড়া, সেটা কী করলো, সেটা বলতে বলতে এক দমের মধ্যে কি বড়ভাবে একটা লম্বা করে একটা দম নিল, তারপরে কি সেটা বলতে থাকলো, এবং যতক্ষণ সে পারবে সে ততক্ষণ পর্যন্ত তার প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবে বা ধরতে পারবে, বাকি তার যে খেলার যে নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেগুলো সে করতে পারবে। যখন তার দম চলে যাবে তখন সে অ্যাটাক করতে পারবে না, সে খেলা থেকে আউট হয়ে যাবে, বাকি তার যে প্রতিপক্ষ আছে তাকে অ্যাটাক করতে পারবে। এই হচ্ছে খেলার নিয়ম। এরকম অনেক খেলা আছে গ্রামে, তো এটা কিন্তু এক প্রকার কুম্ভক, কিন্তু সেটা কোনোভাবেই কুম্ভক প্রাণায়াম নয় বা কুম্ভক সাধনা নয়। এটা তাহলে কেন কুম্ভক? কারণ এটা সে দম আটকে রেখেছে, অর্থাৎ গ্রহণও করেনি ছাড়েও নি, দুইটার একটাও যেহেতু না, এখানে দমটা আটকানো ছিল, তার মানে কি এটা কুম্ভক। তারপর যে পানির মধ্যে কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে এগুলো দেখা হয়, এগুলো কি কুম্ভকের মধ্যে পড়ে। তাছাড়া বিভিন্ন গান বা কোরআন তেলাওয়াত, এখানে যে দীর্ঘ টান দেওয়া হয় সেগুলো কি কুম্ভকের মধ্যেই পড়ে, কিন্তু সেগুলো কোনোভাবেই কুম্ভক প্রাণায়াম না। কারণ দেখা যায় যে খেলার সময় যারা এটা করে বা পানির নিচে ডুব দিয়ে থেকে যারা এটা করে বা তেলাওয়াত বা গানের ক্ষেত্রে এটা করে, পরবর্তীতে তারা কিন্তু হাঁপিয়ে ওঠে এবং দ্রুত শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এবং ত্যাগ করে, অর্থাৎ কি যেটুকু লাভ হয়েছে সেটুকু আবার ক্ষতিও হয়, কারণ সে তো নিয়ম মানেনি, সে ক্লান্ত হয়ে যায়, কারণ এটা তো কুম্ভক প্রাণায়াম না বা সাধনা না, কিন্তু সে করেছিল কুম্ভক। তো যদি কেউ না বুঝে কুম্ভক করে, অর্থাৎ কুম্ভক সাধনা বা কুম্ভক প্রাণায়াম কাকে বলে, এটা নির্দিষ্ট কী পদ্ধতি, এ ব্যাপারে যদি কেউ না জানেন, যদি মনে করেন যে বিভিন্ন ভিডিও দেখে বই পড়ে কুম্ভকের ব্যাপারে শুনেছি যে দম আটকে রাখাই কুম্ভক, তাহলে আমরা দম আটকে রাখবো যতক্ষণ পর্যন্ত পারি, তাহলে কি আমার হায়াত বৃদ্ধি পাবে, দেহ ভালো থাকবে, দম লম্বা হবে? না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, বরং এতে আপনি নানা ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। অর্থাৎ যত ভালো হওয়ার কথা ছিল যতগুলো বিষয় কুম্ভকে, প্রত্যেকটা বিষয়তেই খারাপ হবে, অর্থাৎ আগের চাইতে সেগুলোতে ক্ষতি হবে। এজন্য বলা হয়ে থাকে প্রাণায়ামের মধ্যে কুম্ভক একটি গুরুত্বপূর্ণ প্রাণায়াম, এবং এটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তাই গুরুর কাছ থেকে জানতে হয়, নিয়ম না মেনে করলে এখানে বিপদ। আর কুম্ভকের ব্যাপারে বিভিন্ন মতামত বিভিন্ন বইতে পাওয়া যায়, যেগুলো দেখলে আপনারা যদি একাধিকটা দেখেন, একটা দেখলে হবে না, একটা দেখলে তো ভাববেন যে এটাই ঠিক, কিন্তু যখন একাধিক দেখবেন তখন বুঝতে পারবেন যে কোনটা রেখে কোনটা করবেন,
আসলে কোনটা কুম্ভক, তখনই আপনার মনে পড়বে যে না, একজন দক্ষ গুরুর দরকার যিনি কুম্ভক প্রাণায়াম করেন এবং উপকৃত হয়েছেন। শুধুমাত্র বই পড়ে দেখে কারো কথায় কুম্ভক করতে গেলে সমস্যা হতে পারে। তবে কুম্ভক হচ্ছে দম আটকে রাখা, এটা সত্য, কিন্তু এই আটকে রাখা নিয়ম আছে। অর্থাৎ রেচক পুরুকের সাথেই কুম্ভক করতে হবে, শুধু কুম্ভক করলে হবে না। অর্থাৎ কতটুকু সময় রেচক করতে হবে, কতটুকু সময় পুরুক করতে হবে, এই দুইটার সাথে ব্যালেন্স করে কুম্ভক করার নিয়ম। ফলে কুম্ভক করার পর পরে কেউ আর হাঁপিয়ে উঠবেন না বা তাড়াতাড়ি করে শ্বাস প্রশ্বাস নিতে হবে না, ওই যে খেলাধুলার সময় যে কুম্ভক করে সেই ধরনের মতো হবে না। বরং এটা কি আপনার উপকার হবে এবং আপনি কি দিন দিন মানসিকভাবেও শান্তি পেতে থাকবেন, শারীরিকভাবেও আপনার উন্নতি ঘটতে থাকবে। কিন্তু শুধু যদি দম আটকে রাখাকে কুম্ভক ভেবে এটা করতে থাকেন, যখনই সুযোগ পাবেন দম আটকে রাখবেন, এমনটা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা আপনি মাস খানেক করলেই বুঝতে পারবেন যে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার বিভিন্ন পরিবর্তন আসবে। তো যারা করছেন তারা না করলেই ভালো, বাকিটা হচ্ছে যারা করছেন এটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে আমার পরামর্শ থাকবে একজন দক্ষ গুরুর কাছ থেকে জানার জন্য, যিনি এই কুম্ভক প্রাণায়াম করেন, নিজে করেন এবং বুঝেন ভালো। এখন হয়তো বা অনেকেই বলবেন যে তাহলে আপনি কুম্ভক প্রাণায়ামটি শিখিয়ে দিন। এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি কোনো গুরু নই, তাই কুম্ভক প্রাণায়াম শেখানোর বিষয়টি আমার নয়, এটা হচ্ছে যার যার গুরুর, অথবা আপনারা যার কাছ থেকে শিক্ষা দীক্ষা নিচ্ছেন তার কাছ থেকে, মানে অর্থাৎ সরাসরি শিখবেন এমন কারো কাছ থেকে যার সাথে আপনার ভালো সম্পর্ক, আপনার গুরু সমতুল্য অথবা আপনার গুরু। এবং আপনাকে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তিনি কি কুম্ভক প্রাণায়াম করেন কিনা বা এই ব্যাপারে অভিজ্ঞ কিনা। যার তার কাছে গেলেই যে এটা জানতে পারবেন এরকম না, আর সেটা জানলেও করার মতো না। আছে না যে অনেকে অনেক বই পড়ে জ্ঞানী, আপনার মনে হতে পারে আপনি তার কাছে জিজ্ঞেস করলেন, সেও বিভিন্ন বইতে পেলো, বা সে করুক বা না করুক সে আপনাকে শিখিয়ে দিল, এরকম হলো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তবে এক্ষেত্রে যেহেতু আমি কুম্ভকের পদ্ধতি বলতে চাচ্ছি না বা বলতে পারছি না এখানে, সেহেতু আমি এখানে কিছু টিপস দিচ্ছি যে কুম্ভকটা আসলে কীরকম হবে। অর্থাৎ এই নিয়মটা যদি কেউ ফলো করেন তাহলে সম্পূর্ণ কুম্ভক যদি তার নাও হয়, অর্থাৎ কুম্ভক সাধনার যে নির্দিষ্ট নিয়ম আছে সেটা যদি সম্পূর্ণ নাও হয়, হবে না কারণ এটা সম্পূর্ণ কুম্ভকের বিষয় না, কিন্তু কুম্ভক অনেকটা হয়ে যাবে এবং আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। এবং আপনারা এটা নিজেরাই কি নিজেদের মতো করে বানিয়েও নিতে পারবেন যে কীভাবে করবেন। সেটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে এটা লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে রেচক, অর্থাৎ শ্বাস ত্যাগ, এটার প্রতি খেয়াল রাখতে হবে, এবং পূরক অর্থাৎ শ্বাস গ্রহণ। তো প্রথমে হচ্ছে পূরক, যতটুক সময়ে পূরক করবেন তার চাইতে বেশি সময় আপনাকে রেচক করতে হবে। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এমনকি কুম্ভকের চাইতেও, অর্থাৎ দম আটকে রাখার চাইতেও এই দম ছাড়া বা যে রেচকের যে ব্যাপারটা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই এটা বোঝেন না এবং এটা বলেন না, খালি কুম্ভকের কথা বলেন। আমাদের সবারই পূরকের চাইতে রেচক কম হয়, অর্থাৎ নেওয়ার সময় যত ধীরে নিই না কেন, ছাড়ার সময় কিন্তু আমরা দ্রুত ছাড়ি, কিন্তু এটা না, নেওয়ার সময় আপনি যত দ্রুতই নেন না কেন, ছাড়ার সময় যেন নেওয়ার সময়ের চাইতে ধীর গতিতে ছাড়া হয়। পূরকের চাইতে রেচক সবসময় অধিক সময়ের হবে, সেটাকে আপনি দ্বিগুণও করতে পারেন, তবে দ্বিগুণের বেশি করতে যাবেন না, তাতে দেখা যাবে যে পরবর্তী পূরকে আবার আপনি করতে পারবেন না, মানে কষ্ট হয়ে যাবে। অর্থাৎ একবার আপনি ধরেন 3 সেকেন্ডে নিলেন এবং ছাড়ার সময় আপনি 6 সেকেন্ডে ছাড়লেন, একটা ব্যালেন্স থাকলো। কিন্তু যদি আপনি ছাড়ার সময় 10-এ ছাড়তে যান, তাহলে দেখা যাবে ওই যে রেচক পূরক যে আবার নিতে যাবেন, তখন দেখা যাবে আর ওই ধীরে ধীরে নিতে পারছেন না, তখন খুব দ্রুত নিতে হবে, কারণ আপনি দম ছাড়তে গিয়ে বা রেচক করতে গিয়ে যে সময় চলে যাচ্ছে তাতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। কারণ এখানে আপনার দমের কিন্তু একটা বিষয় আছে যে নেওয়ার পরে ধরে রাখা, তারপর ছাড়া, তো ছাড়ার সময় কিন্তু কষ্ট হয়। তাই আপনি লক্ষ্য রাখবেন যে পূরকের চাইতে রেচক যেন দ্বিগুণ হয়, বাকি তার চাইতে কম তবে অবশ্যই বেশি। ধরেন পূরক যদি 5 সেকেন্ড হয় তাহলে আপনি রেচক করতে পারেন 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8, 9, 10, এটা ভালো। এর চেয়ে বেশি করতে গেলে সমস্যা হবে, মানে পারবেন না, করতে পারলে সমস্যা নাই, কিন্তু সাধারণত পারা যায় না, কারণ এটা তো দীর্ঘ সময়ের ব্যাপার, একবার তো শ্বাস প্রশ্বাস নেবেন না, আরও তো নেবেন, মানে ঘন্টার পর ঘন্টা তো এটা চলতে থাকবে,
তাই, বা ধরেন সাধনাটা আপনি আধা ঘন্টার জন্য করবেন, তো দেখা যাবে 2 মিনিট 3 মিনিট করার পর আর পারবেন না। তাই যে সময়ে পুরো করবেন তার চাইতে সর্বোচ্চ দ্বিগুণ সময় অথবা তার চাইতে কিছু কম সময় নিয়ে রেচক করবেন। এটা লক্ষ্য রাখবেন যে কোনোভাবেই যেন পুরুকের চাইতে রেচক কম না হয়ে যায়। আচ্ছা, তারপরে বিষয় হচ্ছে কুম্ভক। কুম্ভক কতটুকু করবেন? কুম্ভকটা চেষ্টা করবেন পুরুক এবং রেচক এই দুইটার চাইতে বেশি সময় করার জন্য, কিন্তু এতটা বেশি করতে যাবেন না যে রেচকে আবার সময় তাড়াতাড়ি চলে যায়। অর্থাৎ যখন আপনি দম নিলেন, এখন যদি অনেকক্ষণ আটকে রাখেন, তখন দেখবেন যখন ছাড়তে যাবেন তখন অনেক দ্রুত ছাড়তে হবে। আস্তে আস্তে ছাড়তে গেলে অনেক কষ্ট লাগবে, আপনি ক্লান্ত হয়ে যাবেন, খারাপ লাগবে, 2-3 মিনিট করার পরে কিন্তু আর করতে পারবেন না। এই সব কিছুর ব্যালেন্স আপনাকে রাখতে হবে, আর আপনারটা আপনিই খুব ভালো বুঝবেন, নিয়মিত আপনি করলে এটা বুঝতে পারবেন। কিন্তু চর্চাটা আপনাকে এভাবে করতে হবে, পুরক যতটুকু সময় রেচক তার চাইতে বেশি, তবে দ্বিগুণের বেশি নয়, এবং কুম্ভক হচ্ছে রেচক পুরকের চাইতে বেশি সময়। এখানে আপনি কমও রাখতে পারেন বেশিও রাখতে পারেন, এটা কোনো বড় বিষয় না, কারণ আপনি কুম্ভক করছেন। আপনাকে মূল লক্ষ্যটা রাখতে হবে রেচক পুরকের দিকটায়। তাছাড়া কুম্ভক আপনি ধরেন 5 সেকেন্ড আপনি ভিতরে নিলেন, অর্থাৎ পুরুক করলেন, আর 6 সেকেন্ড 7-8 ছাড়লেন, রেচক করলেন। এখন কুম্ভক আপনি 20ও করতে পারেন, 30ও করতে পারেন, 10ও করতে পারেন, আবার 5-6ও করতে পারেন, কোনো সমস্যা নেই, কুম্ভক হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না। এই নিয়মটা আপনাকে ফলো রাখ মানে ফলো করতে হবে। বিষয়টা এখানে পুরুক এবং রেচকের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। এখন অনেকে হয়তো বা বুঝেন নাই 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা এখানে আমি সময় দ্বারা কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে এই যে শ্বাস নেওয়ার যে সময়, ধরেন এভাবে আমি শ্বাস নিলাম, এই 3 সেকেন্ড সময়ের মধ্যে নিলাম বা 2 সেকেন্ড সময়ের মধ্যে নিলাম, এটা আমি ধরেন আস্তে আস্তে নিলাম, ধরেন 4 সেকেন্ড মধ্যে নিলাম, তাহলে আমি আটকে রাখলাম বেশ সময়, ধরেন আটকে রাখতেছি, এখন আমি ছাড়বো, ধরেন এভাবে মানে বাতাসটা আস্তে আস্তে ছাড়ছি দ্রুত, অর্থাৎ 2 সেকেন্ডও বা 1 সেকেন্ডও কিন্তু একটা ঝাড়ি দিয়ে এই বাতাস সম্পূর্ণ বের করা যায়, কিন্তু এটাই আমি কি আস্তে আস্তে ছাড়ব, অর্থাৎ যতটুকু সময় নিব তার চাইতে বেশি সময় ছাড়ব, এবং যতটুকু সময় পারি আমার সুবিধা মতো আমি আটকে রাখবো এবং একটা অভ্যাস করব। একটা সময় নেওয়া ছাড়া কুম্ভক রেচক পুরো কুম্ভক সব কিছু কি ঠিক হয়ে যাবে, শুধু এটা যদি আপনি লক্ষ্য রাখেন রেচকের চাইতে পুরকের সময় কম হবে, অর্থাৎ পুরকের চাইতে রেচকের সময়টা বেশি হবে, আর কুম্ভক আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী অভ্যাস অনুযায়ী, তাহলে আপনি উপকৃত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। কিন্তু এটাই সম্পূর্ণ কুম্ভক প্রাণায়াম নয়, এটা একটা অংশ, যে যারা জানেন না তারা এটা করতে পারেন। তারপর যদি আপনারা অভ্যাস করেন একসময় এটা কুম্ভকে রূপান্তর হয়ে যাবে, যদি করতে পারেন, তবে সাধারণত ইউটিউব দেখে বা আমার এইসব কথা শুনে এটা সম্ভব না, হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই বাকি বিষয়টা গুরুর কাছ থেকে বুঝে নিলে আমার মনে হয় সম্পূর্ণভাবে বুঝতে পারবেন, গ্যাপ থাকবে না, এখনও অনেক কথার মধ্যে গ্যাপ রয়ে গেছে, আমিও সব কথা ক্লিয়ার করতে পারিনি। আরেকটা বিষয় হচ্ছে যেটা বলেছি, এই যে দম আটকে রাখা, এটা আমরা কিন্তু বাইরে নিঃশ্বাস ত্যাগের পর আটকে রাখতে পারি, আবার ভেতরে শ্বাস নিয়েও কি আটকে রাখতে পারি, অর্থাৎ শ্বাস না নিয়ে থাকতে পারি, ধরেন এই যে রেচক করলাম আর শ্বাস নিলাম না, এটাও এক প্রকার কুম্ভক। আবার ধরেন প্রয়োগ করলাম, শ্বাস নিলাম, ভেতরে আটকে রাখলাম, এটাও কি এক প্রকার কুম্ভক। তো যেটা ভেতরে শ্বাস আটকে রেখে দম না নেওয়া হয় সেটাকে অন্তর্কুম্ভক বা অভ্যন্তরীণ কুম্ভক বলা হয়, আর যেটা হচ্ছে রেচক করার পর দম না নিয়ে আটকে রাখা হয়, দম নেওয়া হয় না, সেটাকে বহির্কুম্ভক বাকি বাহ্যিক কুম্ভক বলা যায়। আরেকটা কথা হচ্ছে এই যে আমি যে পদ্ধতি বললাম, এই পদ্ধতির ব্যাপারে বা আরও সুন্দরভাবে গুছিয়ে আমি অন্য একটি আলোচনা বা অন্য একটি ভিডিও করেছিলাম শুধুমাত্র এই প্রাণায়ামের ব্যাপারে, কুম্ভক প্রাণায়ামের ব্যাপারে, কুম্ভক না, সেটা হচ্ছে দম সাধনার সহজ পদ্ধতি, সেটা এক প্রকার কুম্ভক, সেটা এই যেটা বললাম এই ধরনের, সেখানে কিছু পদ্ধতি আর একটু স্পষ্টভাবে সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওটি আমি অনেক আগেই বানিয়েছিলাম, হয়তোবা আবার এক সময় সেটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে আবারও নতুনভাবে ভিডিও বানিয়ে আপলোড দিব, কারণ তখন ভিডিওর কোয়ালিটি ভালো ছিল না, সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না, অনেক কথা বোঝা যায়নি, তবে এখনও সেই ভিডিওটি আছে, সেটিও আপনারা দেখতে পারেন, তাতেও কুম্ভকের ব্যাপারে কিছুটা ধারণা আপনাদের হবে। তবে সেটার নাম কুম্ভক সাধনা না, সেটাকে আমি বলেছিলাম যে দম সাধনার সহজ পদ্ধতি, অর্থাৎ অনেকেই দম সাধনা করতে চান,
পদ্ধতি মতো প্রাণায়াম করতে চান, দমের প্রাণায়াম, অন্যগুলি পারেন না, কপালভাতি প্রাণায়াম বা ভোমরা প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়াম অনেকের কাছে কষ্টসাধ্য বা বুঝেন না, তাদের জন্য খুব সহজভাবে ওটা আমি দেখিয়েছিলাম যে সবাই যেন নিজের মতো করে করতে পারে, কিন্তু কোনো যেন ভুল না হয়, এখানে হিসাবটা ঠিক রাখতে হবে শুধুমাত্র। তো আশা করি আপনারা এই রেচক পূরক কুম্ভকের বিষয়গুলো বুঝতে পেরেছেন যতটুকু সম্ভব, আমি চেষ্টা করেছি আমার মতো করে। তারপরও যদি কেউ না বুঝতে পারেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।